আপনাকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এর কারণ বায়ুর সক্রিয়তা যদি সক্রিয় থাকে তখন দুটি বিষয় একদম উল্লেখযোগ্য একটি হলো যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালন শিল মেঘমালা তৈরি হয় এবং উপকূলীয় এলাকায় দমখা থেকে ঝোরো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে যেমন উত্তর বঙ্গোপসাগরের সকল উপকূলীয় জেলাগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো সব বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই কারণে উপকূলীয় জেলাগুলো এবং সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেখানে থেমে থেমে অব্যাহত বৃষ্টি হয়েছে দ্বিতীয়টি হলো যে এইরকম বায়ু সক্রিয় থাকলে বাংলাদেশের অভ্যন্তরে সমৃদ্ধ বাতাসের আগমন ঘটে এবং তার ঊর্ধ্বগমন ঘটে এবং ক্রমাগত মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং আমরা বলেছি যে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সমূহ সম্ভাবনা রয়েছে এবং আমরা তা আশঙ্কা করছি এবং এই বৃষ্টিপাতের যে তীব্রতা তা তিন তারিখ সকাল থেকে চার তারিখ অর্থাৎ চৌঠা আগস্ট বিকল বিকাল পর্যন্ত তীব্রতা একটু কম থাকবে কিন্তু এরপরে আবার বৃষ্টিপাতের তীব্রতা পাঁচই আগস্ট থেকে বৃদ্ধি পেয়ে দশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি যাই হোক না কেন বৃষ্টিপাত থেমে থেমে এক পশলা দুই পশলা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে খুলনা বিভাগে বরিশাল এবং চট্টাণ বিভাগে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে এই হলো মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি